নানা অনিয়ম ও শিক্ষা সনদ বাণিজ্যের অভিযোগে 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। দুপুরে বারিধারায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। তিনি বলেন, শিক্ষা সনদ বাণিজ্যের জন্য ঢালাওভাবে সব বিশ্ববিদ্যালয়কে দায়ী করা যাবে না, কারণ এমন 28টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া শর্ত মেনে চলছে। জ্ঞান অর্জনের জন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবাধ সুযোগ দেওয়ার আহ্বানও জানান নাহিদ। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, গুণগত মানের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ। এর আগে মাত্র 3টি বিশ্ববিদ্যালয় ইউজিসির সব শর্ত পূরণ করেছে। আইন হওয়ার পর 28টি মোটামুটি ভাবে শর্ত পূরণ করছে। আমি বলবো না যে অক্সফোর্ড হার্ভার্ডের মতো তারা হয়েছে, কিন্তু 15টি বিশ্ববিদ্যালয় তারা শুধু মুনাফা খুঁজে, তাদের আমরা ছাড় দেব না।